নমস্কার, তন্ডা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা মুখরোচক খাবার রান্না করে দেখাবো। এটা চিকেন দিয়ে করব, ভিতরে চিকেনের স্টাফিং থাকবে, আর উপর থেকে দেখতে তো খুবই সুন্দর হবে, আর খেতেও অসাধারণ লাগবে। আসুন তাহলে দেখে নিই কীভাবে করতে হবে এই রেসিপিটা। আমি এখানে চিকেনের একটা পিস সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়েছিলাম 2 কোয়া রসুন থেঁতো করে, আর একটু 1/2 টিস্পুন মতন নুন, 1/2 টিস্পুনের থেকে কম, স্বাদ অনুযায়ী নুনটা দেবেন, দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এবার চিকেনটাকে ছাড়িয়ে নিচ্ছি হাড়ের থেকে। এটা একটা 5 পিস ছিল। ভালো করে ছাড়িয়ে নিচ্ছি চিকেনটাকে। এই চিকেনটা দিয়ে আমি আজকে স্টাফিংটা তৈরি করব। আমার এটা রেডি হয়ে গেল চিকেনটা। এবার এর মধ্যে যা যা লাগবে সেগুলো আমি দিচ্ছি। দিলাম পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের, আর দিলাম ক্যাপসিকাম কুচি 1 চা চামচ মতন, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি 2 ছোট ছোট, আর আধখানা আলু আছে, এই আধখানা আলু দিচ্ছি বাইন্ডিংসের জন্য, সেদ্ধ করা আলু। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা, আর একটু নুন স্বাদ অনুযায়ী, আর দেবো কেওড়া জল 1 চা চামচ, আর দেবো একটু গরম মশলা। এবার সবটা ভালো করে মেখে নিচ্ছি, মেখে একটা পুর তৈরি করে নিচ্ছি। পুরটা আমার রেডি হয়ে গেল। এবার একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে আমি 1 কাপ মতন ময়দা নিয়ে নেব। আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আর একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর 1 চা চামচ রিফাইন তেল দিয়ে দিলাম ময়নার জন্য, খুব বেশি লাগবে না তেল। এবার ভালো করে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর ডো একটা তৈরি করে নেব, মেখে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার তাহলে খুব ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন, আর একটা লাইক দেবেন, তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন। আপনি আমার সাথে জুড়ে গেলে আমার সমস্ত রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। আর এবার 10 মিনিট বাদে ঢাকাটা খুলে দেখছি, রেস্টে ছিল, এবার একটু ভালো করে আবার মেখে নিচ্ছি। মেখে নিয়ে লেচি কাটবো। আমি মোট 3টে লেচি কাটবো, এটা থেকে 3টে লেচি হবে। এবার লেচিগুলিকে রেডি করে নিচ্ছি। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে নিন, আপনাদেরকে আমাদের মাঝে দেখতে পেলে আমাদের খুব ভালো লাগবে। এবার একটা একটা করে লেচি বেলে নিচ্ছি, সারফেসের মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিয়ে তারপর রুটির গুলো বেলে নিচ্ছি। এই রেসিপিটা এত সুন্দর হয়, খেতে যেমন সুন্দর হয় দেখতেও ততটা সুন্দর হয়। আপনারা দেখতে থাকুন, আপনাদেরও ভালো লাগবে। রুটিটা আমার বেলা হয়ে গেল। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি, দেখুন কিভাবে আমি কাটছি, ঠিক এইভাবেই আপনারাও কাটবেন। দুটো সাইড বেশ এরকম সমানে কেটে যাব। এই একটা সাইড কাটলাম, প্রথমে 4 ভাগ করে নিলাম, করে নিয়ে 2 দিকে 2টো দিক আমি কাটিনি, আর 2 সাইডের 2টো দিক আমি এভাবে সমান করে পাশাপাশি করে কাটলাম। এবার মাঝখানে পুরটা দেব, যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম পরিমাণ মতন আমি নিয়ে নেব। নিয়ে পুরটা আমি দিয়ে দিলাম মধ্যিখানে, একটা একটা সাইডে যেটা কাটা হয়নি।
আমি পরিমাণ মতন পুরটা দিয়ে দিলাম। তারপর একটু জল লাগিয়ে নেব দুটো সাইডে, যাতে এটা আটকে যায়। চারদিকটা জল লাগিয়ে দিলাম, দুই দিকেরই চারদিকটা জল লাগিয়ে দেব। এবার একটা দিক তুলে আরেকটা দিকের উপরে দিয়ে দেব, দিয়ে ঢেকে দিলাম আর মুখটা সিল করে দিলাম। আর এবার দুই সাইডে যে কাটা রয়েছে সেটা দিয়ে ডিজাইনটা তুলব। একবার এই ধার থেকে তুলে আমি এদিকে দিলাম, আবার এই ধার থেকে তুলে এদিকে দেব, একটা পাটি বুননের মতন ডিজাইন উঠবে, দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন আমি যেভাবে করছি, একটা বুনন মতন উঠছে। এইভাবে করে করে দুটো সাইড থেকে তুলে তুলে বন্ধ করে দেব পুরোটা। দেখুন কি সুন্দর লাগছে, এইভাবে পুরোটা হয়ে গেল। এটা একটা তৈরি হয়ে গেল, আমি এবার এটা তুলে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। এবার আমি একটা পাত্রে রেখে দিচ্ছি, তারপর আমি আরেকটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আরেকটা লেচি রুটি বেলে নিয়েছি, এবার পুরটা দিয়ে দিলাম। দিয়ে চারিদিকে জল লাগিয়ে দিচ্ছি, জল লাগিয়ে মুখটা বন্ধ করে দেব। তারপর ডিজাইনটা আমি তুলবো। দেখুন আমি কিভাবে করছি, স্ট্রাইপ গুলোকে এইভাবে দিচ্ছি। এবার পরিষ্কার ভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। আশা করি আপনাদের ভালো লাগছে আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, আর অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে কেমন কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না, আমি আপনাদের কমেন্টসের অপেক্ষা করি। এবার ভেজে নিচ্ছি, কড়াতে রিফাইন তেল দিয়েছি, তেলটা একটু গরম হলে একটা একটা করে ভেজে নেব। আর ফ্লেমটা একদম মিডিয়ামের থেকে একটু লোতে রাখলে ভালো হবে, বেশি তাহলে খাস্তা হবে জিনিসটা। যেরকম সিঙাড়া ভাজে ঠিক সেভাবে ভাজতে হবে, একটু ধৈর্য ধরে ভাজতে হবে। এরকম লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করি। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। সবগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটিং করে নিচ্ছি। আমার প্লেটিং হয়ে গেল, এইভাবে করে আপনারাও খাবেন, পুজোর সময় খুব ভালো লাগবে।
তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে, নতুন অন্য কোনো এক রেসিপিতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। শারদীয়ার শুভেচ্ছা সকলকে জানাই, নমস্কার।